এখানে চিকেন চাপের জন্য পেঁয়াজ আর সমস্ত তৈয়ারি শুরু হয়ে গেছে। তো দুপুরেই রান্না বান্নাটা সেরে ফেলবো, আর এখানে আমার ভাই হেল্প করছে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি অমৃতা চলে এসেছি। আজকে আবার আপনাদের সামনে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আর ভালো তো থাকতেই হবে, কারণ ভালো থাকার একটু একটু করে চেষ্টা করছি, কারণ এই দুঃখটাকে ভুলে তো মানে থাকার চেষ্টা করছি, কারণ কতদিন একভাবে এভাবে দুঃখ নিয়ে থাকবো, তার মধ্যেও মানে এতটা দুঃখের মধ্যে খানিকটা আনন্দ খুঁজে নেওয়ার জাস্ট একটু চেষ্টা। আর বাবাকে তো হারিয়েই ফেলেছি, এখন রয়েছে মা, আর মাকে একটু ভালো রাখার, সুস্থ রাখার, আর হাসি খুশিতে মাকে দেখতে চাই প্রতি মুহূর্ত। তো সেই কারণেই একটা ছোট্ট প্রচেষ্টা, আর কিছুই না। আর এখন আমরা আজকে হচ্ছে আমাদের এখানে ফিস্ট হবে, ছোট্ট করে একটা পিকনিকের ব্যবস্থা করা হয়েছে ছাদে, এমনি অন্য কোনো না, জাস্ট অনলি ফর ফ্যামিলি পিকনিক। তো ফ্যামিলি গিয়ে পিকনিক আমরা সবাই মিলে করব, আমার দিদিরা, মারা, আর মানে মারা বলতে মাই আর দিদিরা, সাথে কাকিমারা মানে আমার কাকু কাকিমা ওরা, আর আমার ভাই, ভাইয়ের বন্ধু, ব্যাস এইটুকুনি পিকনিক করবো। ছোটোখাটো আমাদের ছাদেই হবে পিকনিক, খুব ছোটোখাটো, জাস্ট ফ্যামিলি পিকনিক, একসাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর এমনি আদারওয়াইজ কিছুই নয়। হ্যাঁ, একটু আনন্দ, কিন্তু জানি আনন্দ থাকা সম্ভব নয়, তবুও একটু চেষ্টা করা আনন্দ করার, কারণ না হলে ভালো লাগছে না, মনটা খুবই খারাপ সত্যি কথা। এত ঘুরছি পিছি যাই করছি, তবুও এই একটা দুঃখ কষ্ট কিন্তু একদমই সরছে না, খুবই মনটা খারাপ লাগছে। আর চলো আজকে থাকো সাথে, দেখতে থাকো। আর হ্যাঁ, আগেই বলে দিই আজকে কী কী হয়েছে। আজকের কিন্তু মেনুতে রয়েছে মাটন বিরিয়ানি, আর রয়েছে চিকেন চাপ, আর রয়েছে চাটনি, পাঁপড় আর মিষ্টি, এগুলোই টুকিটাকি রয়েছে, আর কফি রয়েছে সন্ধ্যাবেলায়। তো মা রান্নাটা আগেই করে নিয়েছে, কারণ দুপুরবেলাতেই আমরা সেরে ফেলেছিলাম। দুপুর বলতে এই 3:30-4 নাগাদই আমরা রান্নাবান্না সেরে ফেলি, মানে মা, আমরা সবাই হাতে হাতে করেছি একসাথে, বেস্ট মানেই তো, তাই সবাই একসাথে মিলেই আমরা রান্না করেছি। আর 8:30 থেকে ব্লগটাকে স্টার্ট করছি, আর আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ আমি যখন কথা বলছিলাম সে সময় 5:30 থেকে আমাদের যে সাউন্ড মানে গান চলছিলো সেটা আওয়াজ আসছিলো, তাই জন্য অসুবিধা হবে, হতে পারে এই কারণে, কারণ কপিরাইট ক্লেমের প্রবলেম আসবে, সেই কারণেই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর সাথে থাকো, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো মানে একটু জাস্ট মনটাকে চেঞ্জ করার চেষ্টা করছি, আর কিচ্ছু নয় শুধুমাত্র। তো থাকো, দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। ছোট ব্লগ, বেশি বড় করছি না, বেশি বড় করবও না, ছোটোখাটো জাস্ট। আর পরে তো বাড়ি চলে যেতে হবে আগামীকালকে, তো চলো দেখতে থাকো, সাথে থাকো, আর দেখো আমরা কীভাবে আজকে দিন এই রাতটা কাটালাম, তো এবং বছরটা শুরু করব এভাবেই। তো তোর চলো দেখতে থাকো। দেখো চলে এসেছি আমরা উপরে ছাদের মধ্যে, আর এখানে একটা কোনো রকমের ইট দিয়ে উনুনের ব্যবস্থা করা হয়েছে, বাট রান্নাটা আমরা ঘরেই সকাল দুপুরবেলায় কমপ্লিট করে ফেলেছি, কারণ রাত্রে ঠান্ডার মধ্যে বা পিকনিকে আনন্দ পাওয়া যায়। তো তো যেহেতু উনুনটা বানানো হয়েছে, তাই জন্য ওখানে বসানো হলো কফি, সবাই কফি খেতে চাইছিলো। তো আমাদের পিকনিক ফার্স্ট পার্টি ছিল কফি, তো তাই জন্য কফি বসানো হয়েছে, বাট উনুনটা যেহেতু অনেকটা বড়, আর কফির যে হাঁড়িটা বসানো হয়েছে কফি করার জন্য সেটা কিন্তু অনেকটাই ছোট ছিল, তাই জন্য অসুবিধা হচ্ছিল, আগুনটা ততটা লাগছিল না। তো তারপরে বসানো হয়েছে, আর আপ্রাণ চেষ্টা করা হলো, কিন্তু এত প্রায় 15 মিনিট চলে গেল, কিন্তু তখনও অবধি ঠিকঠাক আগুন না পাওয়ার জন্য কোনো রকম মানে দুধটা ফুটেই উঠছিল না, অনেকক্ষণ টাইম লাগছিল। তো লাস্টে অবশেষে আর এখানে কোনো কাজ করা যাবে না বলেই ঠিক করা হলো। তো এখানে চিনি টিনি সমস্ত দেওয়া হয়ে গেছিলো, কিন্তু হাঁড়ি ততক্ষণে গরমই হয়নি। তো চলো তারপরে এদিকে দেখো, ওই যে আঁচ উঠছিল সেখান থেকে সমস্ত সেই ছাইগুলো উপরে পড়ছিল, তো সেটা দেখতেও খুব খারাপ লাগছিলো, তাই দাদাবাবু সেগুলোকে একটু ফেলে দিচ্ছিলো, নোংরাগুলো দেখতে খারাপ লাগছিলো বলে। তো আমাদের তো সেভাবে অভ্যাস নেই উনুনে করা, তবুও, তবে হ্যাঁ পিকনিকের মজাটা তো উনুনেই রান্নাতেই আছে, তো তাই জন্য যেহেতু রান্নাটা আগে হয়ে গিয়েছিলো তাই জন্যই কফি এখানে বসানো হয়েছিলো জাস্ট। তো দেখো ওদিকে চিনি দেওয়া হচ্ছে, কিন্তু অবশেষে ভীষণ বিরক্তি লাগছে বারবার, কারণ ঠিকঠাকভাবে তখনও দুধ গরম হয়নি, আর হাঁড়িও তখনও ঠিকঠাকভাবে গরম হয়নি। তো তাই জন্য আবার ওরা দুজনে মিলে মানে আমার ভাই আর দাদাও মিলে আবার
নিচে গেছিল সিলিন্ডারের সাথে ওভেন আনতে, তো বিরক্তি হয়ে ভাবছিলাম বন্ধই করে দিই, তো তাই জন্য আর রেগে গিয়ে ওরা বললো দরকার নেই, আর হচ্ছে না যখন তাহলে রান্নাটা ওভেনেই, ওইটুকুনি সবই যখন হয়ে গেল আর এই কফিটা তাহলে ওভেনেই হোক, তো তাই জন্য ওভেনেই আবার ওটাকে বাধ্যগত বসাতে হলো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And I... তো এইদিকে প্রায় নাচ গান কমপ্লিট আমাদের, আর সেভাবে কিছুই করিনি, মনটাও ভালো নেই যেহেতু, তাই কোনো রকমই ডান্স করিনি, বাচ্চারাই ওরা করছিলো, মানে আমার ছেলে। আর এদিকে এখন সবাই খেতে বসে পড়েছে, এখন অনেকটা রাত হয়ে গেছে, তাই সবাই মিলেই ওদেরকে বাইরে টুকেদের খেতে দেওয়া হয়ে গেছে। তো এদিকে দেখো, এই যে বিরিয়ানিটা তোমাদের দেখাতেই ভুলে গিয়েছিলাম, তো এখানে বিরিয়ানি মা এখন আমাদের ঘরের সবার জন্য বাড়ছে, আর এখানে ডিম আর মাটন বিরিয়ানি আর সাথে চিকেন চাপ। চলো চিকেন চাপটাও তোমাদেরকে একবার দেখিয়ে দেই। তো এই যে চিকেন চাপ রয়েছে, এখানে অল্প একটু তুলে নিয়েছি, আর এখন আমরা বসে পড়েছি খেতে ঘরে। আর সত্যি মনটা ভালো নেই, যতই নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি কিন্তু পারছি না। তো চলো, তাই মধ্যে একটু আনন্দ করার চেষ্টা করছি, মন একটু খুলে থাকার চেষ্টা করছি, কিন্তু এত সহজে এত তাড়াতাড়ি তো সবগুলা সম্ভব নয়, তো তাও একটু প্রচেষ্টা। তো চলো, আমরা নিচেই খাচ্ছি, আমরা ছাদে খাইনি, মনটা ভালো লাগছিল না, ওরা আনন্দ করছিলো, আমরা ওদের মনটা একদমই ভালো লাগছিল না, তো যাই হোক তখন খেয়ে নিই। তো আজকে বেস্ট এইখানে এইটুকুই, আজকে ব্লগও এইটুকুই। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা, আগামীকাল আসছি নতুন কোনো ব্লগ নিয়ে।